আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ভারতবর্ষ স্বাধীনতা সংগ্রামের যে দিবস, সেটা হচ্ছে আজকে 78তম ভারতবর্ষের স্বাধীনতা দিবস। এই স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে আজ আমরা এলাকার সমস্ত আলিম ওলামা, জমিয়তে ওলামা হিন্দের তরফ থেকে জেলার সেক্রেটারি হাফিজ সাইফুল ইসলামের নেতৃত্বে আজকে আমরা স্বাধীনতা সংগ্রামের দিবসকে আমরা লক্ষ্য করে আজকে একটি বড় র্যালি বের হয়েছি। আপনারা জানেন, আজকে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল ইংরেজ স্বৈরাচারী, যে ব্রিটিশ শাসন, সেই স্বৈরাচারী শাসনের হাত থেকে আমাদের দেশ আজকে স্বাধীন হয়েছে। যেই দেশ স্বাধীন করতে গিয়ে হাজার হাজার হিন্দু মুসলমান জীবন দিয়েছেন, হাজার হাজার জীবনের বিনিময়ে, হাজার হাজার রক্তের বিনিময়ে ভারতবর্ষ স্বাধীন হয়েছে, এবং ইংরেজ স্বৈরাচারী শাসক বেনিয়ার দল ভারতবর্ষ থেকে বিদায় নিয়েছে। এই 78তম স্বাধীনতা দিবস থেকে আমরা সারা ভারতবর্ষের মানুষের জন্য, সারা পৃথিবীর সকল মানুষের জন্য আমরা এটা মেসেজ দিতে চাই যে ভারতবর্ষ স্বাধীন হয়েছে, এমনি এমনি স্বাধীন হয়নি। ভারতবর্ষ স্বাধীনতা অর্জন করতে গিয়ে হাজার হাজার মানুষের রক্ত রয়েছে, তাজা রক্তের প্রাণে ভারতবর্ষ স্বাধীন হয়েছে, যেই রক্তের মধ্যে হিন্দু মুসলমান শিখ ঈসাই সবাই রয়েছে। আজ ভারতবর্ষের ইতিহাস যদি আমরা দেখি তাহলে বুঝতে পারব যে আমাদের সাথে অনেক অন্যায় হয়েছে। ভারতবর্ষের ইতিহাসে যাদের নাম রয়েছে শুধুমাত্র তারাই দেশ স্বাধীন করেনি, তারা তাদের শুধুমাত্র অবদান নয়, ভারতবর্ষ স্বাধীনতা অর্জন করতে গিয়ে অনেক মুসলমানেরও অবদান রয়েছে, সকলের অবদান রয়েছে, সকলের তাজা রক্তের বিনিময়ে ভারতবর্ষ স্বাধীন হয়েছে। আপনারা জানেন, মাওলানা কাসিম নানুতি রহমতুল্লাহি আলাই, যিনি ভারতবর্ষের বুকে একটা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন যার নাম দারুল উলুম দেওবন্দ, এই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা, এটা শুধুমাত্র মাদ্রাসা নয়, এটা শুধুমাত্র দিনী প্রতিষ্ঠান নয়, বরং এটা হচ্ছে একটা স্বাধীনতা অর্জনের একটা সব থেকে বড় দুর্গ। মাওলানা কাসিম নানুতি রহমতুল্লাহি আলাই যে প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন সেটা একটা ইংরেজ বিরোধী আন্দোলনের একটা সব থেকে বড় প্রাণ কেন্দ্র ছিল। আপনারা জানেন, এই স্বাধীনতা অর্জনের পিছনে অনেক মুসলমানের রক্ত রয়েছে। মাওলানা মাহমুদুল হাসান সাহেব রয়েছেন, আতাউল্লাহ শাহ বুখারী রয়েছে, গান্ধীজির যেমন অবদান রয়েছে, নেতাজির যেমন অবদান রয়েছে, বল্লভভাই প্যাটেলের যেমন অবদান রয়েছে, তার পাশাপাশি কিন্তু আমরা হাফেজ মীর নিসার আলীর নাম শুনেছি, যাকে তিতুমীর নামে আখ্যা দেওয়া হয়েছিল এবং সবাই আমরা তিতুমীর নামে চিনি। এই তিতুমীর হাফেজ মীর নিসার আলী বাঁশের কেল্লা তৈরি করেছিলেন, এবং এই বাঁশের কেল্লা তৈরি করতে গিয়ে তার অনেক কষ্ট হয়েছে, অনেক অবদান ছিল, কিন্তু এই বাঁশের কেল্লার সাথে সাথে হাফেজ তিতুমীরকে হত্যা করা হয়েছে এবং তার সেনাপতিকে এই বাঁশের কেল্লার সামনে ফাঁসি দেওয়া হয়েছিল। আমরা জানি আশফাকুল্লাহ নাম, তিনিও এই ভারতবর্ষ স্বাধীনতার পিছনে তারও অনেক অবদান রয়েছে। তো আজকের র্যালি থেকে আমরা মেসেজ দিতে চাই পুরো দুনিয়াকে, পুরো ভারতবর্ষকে, যে আমাদের এত বড় সম্প্রীতির ভারতবর্ষ, এই ভারতবর্ষ স্বাধীনতা অর্জন করেছিল অনেক রক্তের বিনিময়ে। আমরা এই ভারতবর্ষকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসি, অনেক প্রেম করি, মহব্বত করি, এবং আমরা সেই ভালোবাসা জন্য আমরা দিনে 5 বার আমাদের মাথা নিজের মাটিতে আমরা রাখি। তাই এই ভারতবর্ষ আমাদের সকলের, এই ভারতবর্ষ আমাদের সকলের সম্প্রীতির ভারতবর্ষ, এই শান্তি সম্প্রীতি আমাদের সবাইকে বজায় রাখতে হবে। ধন্যবাদ। জঙ্গে আজাদি, ভারতবর্ষের স্বাধীনতা দিবস, 78তম ভারতবর্ষ স্বাধীনতা দিবস।